এই হেব্রেনটি দেখছো, এই ব্রেনটি কোথায় থাকে? এই ব্রেনটি থাকে আমাদের যে মাথার খুলি রয়েছে সেই খুলির মধ্যে ব্রেনটি অবস্থান করে। সেই ব্রেনটির ওজন কত? একটি মানব ব্রেনের পূর্ণবয়স্ক ব্রেন, পূর্ণবয়স্ক ব্রেনের ওজন হয় 1.36 কেজি। এবং এই যে ব্রেনটি দেখছো সেই ব্রেনটি পুরোপুরিভাবে স্নায়ু দিয়ে তৈরি, অর্থাৎ এর মধ্যে 1000 কোটিরও বেশি স্নায়ু থাকে। এই স্নায়ুগুলি একটি পর্দা দিয়ে ঢাকা থাকে, সেই পর্দাকে আমরা বলি মেনিনজেস, সেই পর্দাকে আমরা মেনিনজেস নামে ডাকি। সো এইবারে টপিক হলো মস্তিষ্ককে কয়ভাবে ভাগ করা হচ্ছে বা মস্তিষ্কের কটি পার্ট। আমরা মস্তিষ্ককে তিনটি ভাগে ভাগ করে থাকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হলো অগ্র মস্তিষ্ক, অর্থাৎ আমাদের যে সামনের যে ব্রেন রয়েছে সেটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক। এবং এরপরে যে মস্তিষ্ক আছে সেটা হলো মধ্য মস্তিষ্ক, অর্থাৎ অগ্র মস্তিষ্কের ঠিক পরের পার্ট, অর্থাৎ নিচের দিকে পার্টটি। এবং এরপরে যে পার্টটি আছে সেটি হলো পশ্চাৎ মস্তিষ্ক, অর্থাৎ আমাদের পিছনের পার্টটি, মানে আমাদের পিছনের মস্তিষ্কের যে পিছনের অংশটি সেটি। এবার অগ্র মস্তিষ্কের তিনটি পার্ট রয়েছে। অগ্র মস্তিষ্কের তিনটি পার্ট হলো গুরু মস্তিষ্ক, থ্যালামাস, আর একটি হলো হাইপোথ্যালামাস। অগ্র মস্তিষ্কের তিনটি পার্ট গুরু মস্তিষ্ক, থ্যালামাস, আর একটি হলো হাইপোথ্যালামাস। এরপরে যে রয়েছে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কেরও তিনটি পার্ট রয়েছে। একটা হচ্ছে ক্রুডাস সেরিব্রাই, নেক্সট হলো টেকটাম, আর একটি হলো টেগমেন্টাম। নেক্সট আসি পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক তিনটি ভাগে ভাগ করা থাকে। একটি হলো লঘু মস্তিষ্ক, আরেকটি হলো পঞ্চ, আরেকটি হলো সুষুম্না শীর্ষক। লঘু মস্তিষ্ক, পঞ্চ এবং সুষুম্না শীর্ষক। তো এই গেল তিনটি মস্তিষ্ক, মস্তিষ্কের তিনটি পার্ট এবং তিনটি পার্টের বিভিন্ন ভাগ। এবার আমরা জানবো কোনটা কি কাজ করে, অর্থাৎ এদের কাজ কি। তিনটি পার্টের মধ্যে প্রথম পার্টটি হলো অগ্র মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কের যে তিনটি পার্ট রয়েছে সেটি হলো গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এখন আমাদের জানার বিষয় যে গুরু মস্তিষ্ক কি কাজ করে এবং গুরু মস্তিষ্ক কোথায় থাকে। গুরু মস্তিষ্ক আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার একদম উপরের পার্টটা, মানে আমাদের যে ব্রেন রয়েছে সেই ব্রেনের উপরের পার্টটা এবং সব থেকে বড় গোলার্ধ যেটা হলো সেটা হলো গুরু মস্তিষ্ক। এবার গুরু মস্তিষ্কের কাজ কি, কি কাজ করে এটা? গুরু মস্তিষ্কের কাজ হলো চাপ, তাপ, ব্যথা, বেদনা, অনুভূতি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা হলো গুরু মস্তিষ্কের কাজ। গুরু মস্তিষ্কের ঠিক পরের পার্ট, অর্থাৎ গুরু মস্তিষ্কের ঠিক নিচের যে অংশ রয়েছে সেটি হলো থ্যালামাস। এবার থ্যালামাস কি কাজ করে? থ্যালামাস হলো ক্রোধ, মানে আমরা যে রেগে যাচ্ছি, আমরা যে আনন্দ পাচ্ছি, এই সমস্ত কিছু মানসিক অনুভূতিকে নিয়ন্ত্রণের সাহায্য করে হলো থ্যালামাস। অর্থাৎ ক্রোধ, খুশি, আনন্দ, এই সমস্ত কিছুকে এই থ্যালামাস নিয়ন্ত্রণ করে। এর পরবর্তী যে পার্টটি রয়েছে সেটি হলো হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের কাজ কি? এই হাইপোথ্যালামাস হলো আমাদের যে পেটে খিদে লাগে, আমাদের যে অনেক সময় তৃষ্ণা অনুভূতি হয়, অর্থাৎ জল পিপাসা পায়, এবং আমাদের যে পেটে খিদে লাগে সেটি হলো হাইপোথ্যালামাসের জন্যই লাগে। অর্থাৎ হাইপোথ্যালামাসের যে কাজ হলো, হাইপোথ্যালামাসের কাজ হলো ক্ষুধা, তৃষ্ণা এগুলোকে নিয়ন্ত্রণ করা। এইবার যে নেক্সট পয়েন্টে যাব সেটি হলো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক অর্থাৎ ঠিক অগ্র মস্তিষ্কের নিচের পার্ট, সেটিকে বলা হয় হচ্ছে মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের তিনটি অংশ রয়েছে, একটি হলো ক্রুডাস সেরিব্রাই, নেক্সট যেটা রয়েছে সেটা হলো টেকটাম, আর আরেকটা যে অংশ রয়েছে সেটা হলো টেগমেন্টাম। এই তিনটির আলাদা আলাদা কাজ হয় না, তিনটি কম্বাইন করে একটি কাজ আমি বলছি। অর্থাৎ এই তিনটি মিলে একটি কাজ, অর্থাৎ কিছু কিছু কাজ করে থাকে, তিনটির আলাদা আলাদা কাজ এখানে আমি বলছি না। অর্থাৎ মধ্য মস্তিষ্কের এই তিনটি পার্ট একসাথে কাজ করে। কি কি কাজ করে? এই মধ্য মস্তিষ্কের যে তিনটি পার্ট রয়েছে সে তিনটি পার্টের কাজ হলো আমাদের দুটো জিনিসের সাহায্য করা। একটি হলো দর্শন, অর্থাৎ আমরা যেটা দেখছি সেটা দেখতে সাহায্য করা, আর একটা হলো শ্রবণ, আমরা কি শুনছি সেটাকে শুনতে, অর্থাৎ সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হলো মধ্য মস্তিষ্ক। এবার আমি যে পার্ট নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কের তিনটি পার্ট রয়েছে, লঘু মস্তিষ্ক রয়েছে, এরপরে রয়েছে পঞ্চ, এরপরে রয়েছে সুষুম্না শীর্ষক। মস্তিষ্কের সবচেয়ে
শেষের পার্ট, মস্তিষ্কের সবচেয়ে শেষের পার্ট হলো পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কের তিনটি পার্টের মধ্যে প্রথম পার্টটি হলো লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্কের কাজ হলো আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ আমাদের দেহকে ব্যালেন্স রাখা বা ডিসব্যালেন্সের হাত থেকে রক্ষা করা, এটি হলো আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট যে পার্টটি রয়েছে সেটি হলো পন্স। পন্সের কাজ কি? এই পন্সের আরেকটি নামও রয়েছে, সেই নামটি হলো সেতু মস্তিষ্ক বা এর আরেকটি নাম হলো যোজক। তো যোজক কথার মানে বা সেতু কথার মানে তো তোমরা জানো, সেতু কথার মানে হলো ব্রিজ, অর্থাৎ এক জায়গার সাথে আরেক জায়গা কানেক্ট করে। সেই পন্স সেই কাজটি করে ব্রেনের বিভিন্ন স্থানের মধ্যে কানেক্ট করে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গার সাথে সমন্বয় সাধন করে। এবার যে নেক্সট পার্টে আসবো, নেক্সট পার্ট হচ্ছে সুষুম্না শিশক। সুষুম্না শিশক, এই সুষুম্না শিশকটি কোথায় রয়েছে? আমাদের ঠিক এখানে, আমরা যেখানে ব্রেন প্রায় শেষ অবস্থায় রয়েছে, এই জায়গাটি যেখানে ব্রেন এবং মেরুদণ্ড কানেক্টেড রয়েছে, সেখানে হলো সুষুম্না কাণ্ড, সুষুম্না শিশক অবস্থিত। সেখানে সুষুম্না শিশক অবস্থান করে। এই সুষুম্না শিশকের কাজ কি? এই সুষুম্না শিশক আমাদের হার্টবিটকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের খাওয়ার গিলতে সাহায্য করে, এবং আমাদের ঘাম নিঃসরণে সাহায্য করে। আমাদের বমিটিং ফিল হয়, অর্থাৎ বমি বমি ভাব অনেক সময় যে মনে হয়, সেটা সুষুম্না শিশকের জন্যই মনে হয়। এবার তোমাকে এখানে কোশ্চেন করতে পারে, যে একটি আননোন টাইপ এর কোশ্চেন। আমি WBHA তে দেখেছিলাম কোশ্চেনটি, এবারে WBHA যে বেড়েছিল সেখানে রয়েছিল কোশ্চেনটি, যে তোমার বন্ধু অ্যাক্সিডেন্টে যদি সুষুম্না শিশক নষ্ট হয়ে যায় তবে কি কি প্রবলেম হতে পারে? তার বমিটিং এর প্রবলেম হতে পারে, তার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, তার ঘাম হতে থাকতে পারে, সে খাওয়ার গিলতে অসুবিধা হতে পারে, এই সমস্ত জিনিস হতে পারে। তো এটি হলো ফুল মস্তিষ্ক সম্পর্কে ডিটেলস ইনফরমেশন, এবং কাজগুলো পুরোপুরিভাবে আমি এখানে যতটা আমার সম্ভব হয়েছে তো আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিকে প্রেস করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।